গ্রিন সিগন্যাল না পেলে বলবো না। তাহলে কি অপবিশ্বাস আবারও সাকিব ক্যান্ডি কোনো কথা প্রকাশ করবেন, নাকি অন্য কিছু, নাকি আবারও বিয়ের বিষয়ে তিনি মুখ খুলবেন? সাকিব বুবির ঘটনা যখন তুঙ্গে এবং সমালোচনা আলোচনার মুখে, চুপ ছিলেন অপবিশ্বাস। তবে হঠাৎ করে গ্রিন সিগন্যালের কথা বললেন অপবিশ্বাস। ভিউয়ার্স, তিনি কোন গ্রিন সিগন্যালের কথা বলেছেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন ডলিউড কুইন অপবিশ্বাস, একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসাবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন অপবিশ্বাস। অপবিশ্বাসের জন্মদিন গেল গত 11ই অক্টোবর। এবারের দুর্গাপূজা ও নিজের জন্মদিন কলকাতায় পালন করা হয়েছে তার। ছেলেকে নিয়ে লম্বা একটা অবকাশ কাটিয়ে কলকাতা থেকে দেশে ফিরেছেন তিনি। এসে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতে কথা বলেছেন তার এই ভ্রমণ ও কাজের বিষয় নিয়ে। অপবিশ্বাস বলেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে যা গ্রিন সিগন্যাল না পেলে এখন বলবো না, এই জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়াও কিছু কাজ করা হয়েছে যা খুব দ্রুত বাংলাদেশেও রিলিজ করা হবে। তাছাড়া ইন্দ্র বাংলা প্রেস ক্লাব থেকে আমাকে সম্মানিত করা হয়েছে, ইন্ডিয়ান সাংবাদিকরা অনেক আন্তরিক। তিনি আরো বলেন, তারা আমার জন্মদিনের কেক সহ মিষ্টি আয়োজন করেছিলেন, তারা আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছে। আমার জীবনের শিক্ষক হচ্ছে সাংবাদিকরা, মানুষের ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আমি বুঝতে পারছি সেটা আমার হয়েছে। প্রসঙ্গত 2004 সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর 2006 সালে পরিচালক FI মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপবিশ্বাসের রাতারাতি তারকায় পরিণত হন। তারপর সাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্য পায়। কোটি টাকার কাবিন ছবির পর সাকিব অপু জুটি একই নির্মাতা পিতার আসন চাচ্ছু দাদিমা ছবির সহ ব্যবসা সফল ছবিতে অভিনয় করেন। এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো, মিয়া বাড়ির চাকর, তোমার জন্য মরতে পারি, কথা দাও সাথী হবে, মনে প্রাণে আছো তুমি, জন্ম তোমার জন্য, মায়ের হাতে বেহেস্তের চাবি, তুমি স্বপ্ন তুমি সাধনা, এছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো অপবিশ্বাস অভিনীত শতকরা 95% ছবির নায়ক সাকিব খান। ভিউয়ার্স, তৎকালীন সময়ে সাকিব খান এবং অপবিশ্বাসের জুটি নিয়ে আপনার মন্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমরা অপেক্ষায় রইলাম অপবিশ্বাস আমাদেরকে কি গ্রিন সিগন্যাল দেয়, কি চমক আছে অপবিশ্বাসের মধ্যে। ভিউয়ার্স, এখানে শেষ নয়, থাকুন আমাদের সঙ্গে।